बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हमें आज के चले आसछी डिप्लोमेटिक एरियाते घुराघुरिर लेगा। तो जखनी आसलाम तखनी बिस्टि शुरू हो गेछे गो एखाने। तो अनेकक्षण एखन आमी फ्लाईओवर उपरे आछि आर किछुक्षण फ्लाईओवरेर नीचे गिये दाड़ाइछिलाम। बिस्टि एखन बन्ध होयेछे मोटामुटि। एखन फ्लाईओवरेर उपरे आसलाम आर फ्लाईओवर थेके भिउटा देखते एरकम। जेटा फ्लाईओवर हलो नैशनल मुसेम और ये हलो नैशनल थिएटर और ये रोड गेसे जुपियारे और ये पाकिस्तान एम्बासी और ये हलो डिप्लोमेटिक एरिया। এখানে রেডিসন ব্লু ডিপ্লোমেটিক রেসিডেন্স হোটেল দুটোটা পাশাপাশি। এখানে এরিয়াটা হলো এরকম। এটা যাইতে 3 লেন, আসার রাস্তা 3 লেন, অর্থাৎ 6 লেনের রোড এটা। আর এদিকে হলো এটা বাহরাইন কনফারেন্স সেন্টার। একটু জুম করে দেখাই দিই। এরকম আর ওইদিকে যে ব্রিজ, এটা দিয়ে আবার মহরক যাওয়া যায়, ওইদিক দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়। আবার এইদিকে রোড আছে আর একটা, যেটা হলো এলিট ক্রিস্টাল হোটেল। এটার সাথে দিয়ে রোড গেছে মহরকে, ওইটা দিয়ে এয়ারপোর্টে যাওয়া যায়। আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাহরাইন এভিনিউ মল, তারপরে ফোর সিজন হোটেল, ওইদিকে যাওয়া যায়। তো দেখি, হাঁটতে থাকি একলা পথে, আমার সাথে থাকুন বাহরাইনের পথে পথে। আর এটা হলো বাহরাইন কনফারেন্স সেন্টারের এরিয়া। বাইরে দেখতে অনেকটা এরকম, খুব সুন্দর বিশাল এরিয়া এটা। আর পুরা ডিপ্লোমেটিক এরিয়াটা দেখতে এরকম। এদিকে দ্য ডোমেন হোটেল অ্যান্ড স্টা আছে 5 স্টার। তারপরে এদিকে আছে রেডিসন ব্লু রেডিসন রেসিডেন্স। তারপরে ওদিকে স্টাইলিশ হোটেল, ইবি স্টাইলিশ হোটেল। তারপরে ক্রাউন প্লাজা, সবগুলো এদিকে। আর ফ্লাইওভারের ফিলার দেখুন কত মোটা, এই যে এদিকে ফিলার দেখা যায়। আর বাহরাইনে বেশিরভাগ ফ্লাইওভারের কাজ চায়না কোম্পানি করছে। এদিকে আইসা ডিপ্লোমেটিক এরিয়াতে ঢুকছে। আর ওইদিকে যেটা, এটা মানামার দিকে গেছে। তারপরে উইন্ডম গ্র্যান্ড হোটেল, আমি জুম করে দেখাইতেছি। এটা হলো 4 সিজন আর এই যে ফ্যাসানোটা হলো উইন্ডম গ্র্যান্ড হোটেল। এগুলো মান আমার মধ্যে। আর সামনে হলো এভিনিউ মল বাহরাইন। আর এদিকে রোডের ফাঁকে ফাঁকে পুরা সবুজ ফুলের গাছ, ঘাস, অসাধারণ। রোডের পাশে বড় বড় ডিসপ্লে। উনি এমন করে সাজাইছে দেখার মতন। তো দেখতে থাকুন আমার সাথে ডিপ্লোমেটিক এরিয়া বাহরাইন। আর এই রোডেটা নিচে হইয়া ডিপ্লোমেটিক এরিয়াতে ঢুকছে, তা ফ্লাইওভারের উপর হইয়া নিচে ডিপ্লোমেটিক এরিয়ার ভিতরে ঢুকে গেছে গা। আর ডিপ্লোমেটিক এরিয়া এরকম। এদিকে ব্যাংক এবিসি আছে,
এগুলা। আর ওই সাইডে হলো এভিনিউ মল বাহারাইন, এদিকের ভিউ দেখতে এরকম। আর আমি পিছনে অলরেডি ফালাই আছি যে রোড ডিপ্লোমেটিক এরিয়ার ভিতরে ঢুকে গেছে, তারপরে এই রোড ওইদিকের থেকে আইসা ওইদিকে গেছে ডিপ্লোমেটিক এরিয়াতে, আর এটা সিধা চলে গেছে মানামার দিকে। আর এদিকে এটা হলো ডিপ্লোমেটিক এরিয়া এরকম, আর এটা হলো সৌদি এম্বাসি, সৌদি আরবের ফ্ল্যাগ আছে, এটা সৌদি এম্বাসি। আর ডিপ্লোমেটিক এরিয়ার মধ্যে বেশিরভাগে বিভিন্ন দেশের এম্বাসি আছে। আর এটাও হাইওয়ে রোড মানামার থেকে গেছে, মানামা যাওয়া আসার, মানামার উপর দিয়ে এটাই বড় হাইওয়ে সবচেয়ে। সামনে পুলিশের গাড়ি আছে, তো ক্যামেরা বন্ধ করে এলাই। আর এদিকে দেখতে এরকম বিশাল বিশাল বিল্ডিং, তারপর ওদিকে আছে পাবলিক প্রেসক্রিপশন বারেন্ট কোট একটা আছে ওইখানে, এই 1 2 3 4 5 6 প্রায় যাওয়ার রোড 6 লেন, তারপরে আসার রোডও 6 লেন, মধ্যখানে বিশাল জায়গা আছে, খালি জায়গা এরকম। এটা পুরো ডিপ্লোমেটিক এরিয়া, আর সামনে হলো মানামা। মানামা বাহরাইনের সবচেয়ে বড় হাইওয়ে রোড এটাই, এটাই বাহরাইনের মেইন হাইওয়ে রোড। দেখতে এরকম, এটা হলো মিনিস্টারি অফ ফাইন্যান্স অ্যান্ড ন্যাশনাল ইকোনমি বাহরাইনের। আর এদিকে দেখতে এরকম পুরোটাই ডিপ্লোমেটিক এরিয়া। আর ওদিকে নতুন নতুন আরো অনেক বিল্ডিং বানাইতেছে, শুধু নতুন নতুন স্থাপনা, এদিকে ইয়ে কাম, পয়সার অভাব নাই। আর এই যে এটা হলো গোল্ডেন টুলিপ হোটেল, 5 স্টার। এই যে এটা হোটেল গোল্ডেন টুলিপ 5 স্টার। যে রোড মানাবার থেকে এটা গেছে এদিকে ডিপ্লোমেটিক এরিয়া, তারপরে মানামা সাউথ এয়ারপোর্ট, মহরক, সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটি, বাহরাইন বে, অর্থাৎ সব দিকে গেছে এই রোড এগুলো। অর্থাৎ এটা 6 লেনের রোড যাওয়ার, আর ওই দিক দিয়ে হলো আসার 6 লেনের রোড সেট দিয়ে। আর এটা হলো মানামা যাওয়ার রাস্তা ওইদিকে। আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি অফিস, তার সরকারি। বাহরাইনের যত পানির কারেন্টের হিসাব কিতাব এই অফিসের থেকে শুরু, এটা হলো মেন অফিস এবং এখানে এসে জমা হয়। তারপরে ওইদিকে হলো মোডামল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটা হলো বাহারান শেরাটন হোটেল, শেরাটন হোটেলের কাজ আবার নতুন করে চলতে, শেরাটনের কাজ চালু হয়েছে আরেকটা। আর এটা হলো গোল্ডেন টুলিপ। গোল্ডেন টুলিপের বাইরের অবস্থা এরকম। গোল্ডেন টুলিপ আর শেরাটন হোটেল পাশাপাশি একেবারে। গোল্ডেন টুলিপের গেট
এরকম। আর রোডের ওই সাইডে হলো শেরাটন, আর এই রোড, এই রোডে এদিকে মা নামা গেছে, এই যে এদিকে। আমি প্রায় ডিপ্লোম্যাটিক এরিয়াতে ঘুরে একটা দিয়ে এলাইছি একবারে, মানে এক ঘুরানি হয়ে গেছে গা, এখন এক ঘুরানি দিয়া প্রায় শেষ। আর এটা হলো গোল্ডেন টুলিপ, গোল্ডেন টুলিপের বাউন্ডারি। সামনের দিকে একটু দেখায়, সামনের ভিউ হইল, সামনে হইল রাজ সালমান, আর ওইদিকে মানামা রোড, মানামা গেট বিল্ডিং, আর এটা হলো শেরাটন, আর এটা হলো বাহরাইন মোডামল। আর আমি প্রথম যে দিক দিয়ে ঢুকছিলাম, এই যে দেখ হোটেল বিল্ডিং এগুলা, অর্থাৎ এখন চলে আসছি একবারে আরেক সাইডে, আর এখন এক ঘুরা দিয়া প্রায় শেষ। আর বাহরাইনের বেশিরভাগ সরকারি যত অফিস আদালত এই ডিপ্লোম্যাটিক এরিয়াতেই, আর বাহরাইনের যে কোনো জায়গা থেকে ডিপ্লোম্যাটিক এরিয়াতে বাসে অথবা প্রাইভেট গাড়ি আসা যায়। এই যে এদিকে ডিপ্লোম্যাটিক এরিয়া গেছে ভিতরে রোড, এটা এই রোডে ঢুকলাম, এদিকে গেছে ভিতরে, তারপরে এদিকে এরকম। এটা বাহরাইন ব্যাংক, বাহরাইন ব্যাংক, আর এটা হলো দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর রোডের ওইদিকে ডিপ্লোম্যাটিক এরিয়া শেষ, ডিপ্লোম্যাটিক এরিয়া এদিকে শেষ। আর রোড এটা গেছে এক্সিবিশন রোড, এক্সিবিশন রোড এটা গেছে হুরা গুদাবিয়া জোফিয়া যাওয়া যাত দিয়া, আর এটা হলো ডিপ্লোম্যাটিক এরিয়া। এখানে সিগন্যাল, ওদিকে মহরক গেছে, আর ওদিকে গেছে মানামা, আর সিধা গেছে ডিপ্লোম্যাটিক এরিয়াতে। এটা হলো ইবিস হোটেল, ডোমেন হোটেল অ্যান্ড স্পা এদিকে। এখন আমি ডিপ্লোম্যাটিক এরিয়া শেষ দেওয়া যাইতেছি এক্সিবিশন রোডের দিকে। এটা হলো হুরা, হুরা, তারপরে গুদাবিয়া আতলিয়া, তারপরে জোপিয়ার ওইদিকে যাওয়া যায় রোডে।